ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়েছে গাছপালা, ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার পর অকল্যান্ড ও এর আশপাশে ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় মঙ্গলবার নিউজিল্যান্ডে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলো। এর আগে 2011 সালে ভূমিকম্প এবং 2020 সালে করোনা মহামারী শুরুর পর জরুরি অবস্থা ঘোষণা করেছিল নিউজিল্যান্ড সরকার। Gabrielle is the most significant weather event New Zealand has seen this century. It's moving in a southeasterly direction away from the country. International and domestic flights had started again at Auckland Airport. ভারী বৃষ্টি ও বন্যায় বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে, লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মুঠোফোন সেবা ব্যাহত হচ্ছে, রাস্তা পানিতে ডুবে যাওয়ায় বেশ কয়েকটি শহর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অকল্যান্ডে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। গত 24 ঘণ্টায় হওয়াক বে অঞ্চলে 100 থেকে 260 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে সরে যাচ্ছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।